তাহলে হতে পারে যে সেটা সুন্দর সম্পর্ক করতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আপনার সাথে যখন আতিথ্য অতিথি আপনাকে যখন আপ্যায়ন করা হয়েছে, তখন আপ্যায়নের ওই ছবি বা ভিডিও কি কখনো উনি ছেড়েছেন কিনা সোশ্যাল মিডিয়াতে? আপনি বাজে না, নিজেকে বাজাতে হয়। এটা হতে পারে যে এটা তার ইতিবাচক ভাবে নেওয়ার জন্য এটা উনি কৌশলও করতে পারেন, বা আর ডিবি অফিসে তো আপনারা বলতে পারেন যে ডিবি তো অন্য পাবলিক যায় না, কে এটা ভিডিও করলো? যদি ভিডিও করে থাকে তাহলে তো যিনি খাবার গ্রহণ করেছেন তিনিও কিন্তু ভিডিও করা দেখেছেন, উনি আপত্তি দিতে পারতেন। ওনার যে খাবার বিষয়টা দেখছি অনেক স্বতঃস্ফূর্ততা দেখেছি। আরেকটি বিষয় হলো যাবে, এবং কোন দলই মনে করে না যে তারা হারবে, এটা ইনডাইরেক্টলি ভাবে বলেছে। আপনি আরেকটি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কি ভয় পেয়েছেন? এর জন্য বলছে ভয় না, উনি আশ্বস্ত করেছেন, উনি আশ্বস্ত করেছেন। আরেকটা হলো যদি বলে আমরা নিশ্চিত বিজয় নিশ্চিত, এটা কি তুমি 100% স্যাঙ্গুইন হয়ে বলেছে? না, তিনি ঠিক ওই তার রাজনৈতিক নেতৃদেরকে বা রাজনৈতিক যারা ভোটার আছে তাদেরকে উজ্জীবিত করার জন্য এটা বলছে। এবং রাজনীতি হলো নির্বাচন, হলো উজ্জীবিত থাকতে হবে। উজ্জীবিত না থাকলে সে ভোটাধিকার প্রয়োগ করে সচেষ্ট ভাবে যেতে পারবে না, উজ্জীবিত না থাকলে সে আন্দোলনে যেতে পারবে না, উজ্জীবিত না থাকলে সে ইলেকশনে ভোটার আকৃষ্ট করতে পারবে না। দুটা দুদিকে নিয়ে গেলাম। তারপর দ্বিতীয়তে আসি যে এই যে হারুন সাহেব ডিবি প্রধান, তিনি যে আচরণ করেছেন, আপ্যায়ন করেছেন, সেটা আপনি কিভাবে দেখবেন? আমার ইন্টারমিডিয়েট যখন পড়ি তখন আমার একটা বিষয় ছিল রক্তাক্ত প্রান্তর নামে একটি বই ছিল, সেখানে বলা ছিল ইব্রাহিম কার্দি একটা বিরাট বড় একজন সৈন্য মানে সেনাপতি ছিলেন, তাকে রহিম নামক একটি একজন সাধারণ সৈনিক আহত করে মৃত্যু তার হত্যা করে। কিন্তু এখন দেখা যাচ্ছে লেখক বলেছে যে রহিমের হাতে ইব্রাহিম কার্দির মতো একজন বড় যোদ্ধা মারা গেছে চিন্তা করার চেয়ে অধিক রক্তক্ষরণে মারা গিয়েছে সেটা চিন্তা করে শ্রেয় হবে। এখন আপনি এই যে তিনটি বিষয় আছে, তিনটি কারণ থাকতে পারে হারুন সাহেবের এই আপ্যায়নের পক্ষে। একটি বলতে পারেন আপনি যে মাননীয় ভিসি মহোদয় বলেছেন যে এটা তিনি করেছেন ভিসা নীতির কারণে, এটা আপনি ধরে যদি নেন তাহলে বলতে হবে ভিসা নীতি যেখানে পুলিশকে মারধর মারদাঙ্গা অবস্থায় দেখেছে, সেখানে মারদাঙ্গাহীন অবস্থা নিয়ে এসেছে এবং তাদের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন দেখিয়েছে, সে অনেক পথ দিয়ে খাইয়েছে, এটা আপনি ওইভাবে ধরতে পারেন। আরেকটা হলো ধরতে পারেন যে রাজনৈতিক কূটকৌশল কিনা এটা। হ্যাঁ, রাজনীতিতে কিন্তু কৌশল কূটকৌশল সবকিছুর সমন্বয়ে পরিচালিত হয়। এখানে রাজনৈতিক কূটকৌশল যদি মনে করেন যে তাদের মধ্যে বিভেদ ধরানোর জন্য, এই দুইজন নেতার প্রতি বিভেদ ধরানোর জন্য হয়তো বিরোধী দল মানে আওয়ামী লীগ করতে পারে, এটা ধরে নিতেও পারেন। আরেকটিও ধরে নিতে পারেন আমাদের সামাজিকতা, আমাদের আতিথেয়তা, যে হারুন সাহেব দেখেছে তিনি যেখানে ডিউটি করেন সেটা তার দায়িত্ব, তারপরেও কিন্তু তিনি তার একটা সামাজিক পরিবেশ আছে, তিনি একটা সামাজিক মানুষ, একটা মানুষ, সেই দিক দিয়ে তিনি হয়তো আপ্যায়ন করতে পারেন গোসরাজকে। এবং আমি আরেকটা বলছি, আমরা দুজনই হারুন সাহেব এবং আমি দুজনই বৃহত্তর ময়মনসিংহ সমিতির উচ্চ পর্যায়ে আছি সমিতির, সেখানে আমি দুবার হারুন সাহেবের চেম্বারে গিয়েছি। আমি আপনাকে বলছি হারুন সাহেবের চেম্বার থেকে আমি একদিনও পারিনি দুপুরে খাবার না খেয়ে, আমাকে বসে খাইয়েছে এবং সেই কিন্তু ভাত তুলে দিয়েছে। আমি যদি অধিকতম ধরি তাহলে তার আতিথি পরায়ণতা, এটা অতিথি পরায়ণতা আসতে পারে। আবার যদি অন্য ভাবতে ধরি তাহলে হতে পারে যে সেটা সুন্দর সম্পর্ক করতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আপনার সাথে যখন আতিথ্য অতিথি আপনাকে যখন আপ্যায়ন করা হয়েছে, তখন আপ্যায়নের ওই ছবি বা ভিডিও কি কখনো উনি ছেড়েছেন কিনা সোশ্যাল মিডিয়াতে? আপনি বাজে না, নিজেকে বাজাতে হয়। এটা হতে পারে যে এটা তার ইতিবাচক ভাবে নেওয়ার জন্য এটা উনি কৌশলও করতে পারেন, বা আর ডিবি অফিসে তো আপনারা বলতে পারেন যে ডিবি তো অন্য পাবলিক যায় না, কে এটা ভিডিও করলো? যদি ভিডিও করে থাকে তাহলে তো যিনি খাবার গ্রহণ করেছেন তিনিও কিন্তু ভিডিও করা দেখেছেন, উনি আপত্তি দিতে পারতেন। ওনার যে খাবার বিষয়টা দেখছি অনেক স্বতঃস্ফূর্ততা দেখেছি। আরেকটি বিষয় হলো মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছেন আমলুল্লাহ আমান সাহেবের কাছে তার এপিএস কে এপিএস টু কে তিনি যে তাকে ফল দিয়েছেন, দুটো কিন্তু একই রকম।
যে একটা আমার সাথে আপনার দ্বন্দ্ব থাকতে পারে নীতিগত ভাবে, আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে রাজনৈতিক ভাবে, কিন্তু আপনার সাথে আমার কিন্তু সুসম্পর্ক থাকতে পারে রাজনৈতিক অঙ্গনে আমরা কাজ করি বলে, আপনার সাথে আমার সুসম্পর্ক থাকতে পারে আমরা সমাজ জীবনে কাজ করি বলে, আপনার সাথে আমার সুসম্পর্ক থাকতে পারে আমরা মানুষ বলে, এর জন্য পাঠিয়েছেন, এটা ধরে নেওয়া কিন্তু মানে খুব অসঙ্গত বা অশোভনীয় হবে না। তবে দুটি বিষয়, তিনটি বিষয়, এটা হতে পারে ভিসা নীতির বিপক্ষে, মানে যাদের সপক্ষে যাওয়ার জন্য, যে আমরা তো ভালো করছি, আমরা রাজনৈতিক মাঠে আমরা যখন ডিউটি পালন করছি তখন এক করছি, তারপর আমাদের মধ্যে সুসম্পর্ক আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছে দেখার জন্য। দুই হতে পারে যে তার মধ্যে একটা মানে রাজনৈতিক কাজ কর্মকাণ্ডে একটা চালাকি বা কূট কৌশল হতে পারে রাজনৈতিক। আপনি কয়েকটা বলেছেন, আপনি আপনি কোনটাতে বেশি এমফাসাইজ করতে চাচ্ছেন ব্যক্তিগতভাবে? আচ্ছা, আমি বলতে চাই যে এই দুটার সমন্বয়, কোন দুটা? প্রথম দুটার সমন্বয়, এক হলো যে ভিসা নীতির সাথে, যেমন মাননীয় ভিসা ভিসি মহোদয় ভিসার প্রতি বেশি সমর্থন দিয়েছে, আমি দুটের প্রতি সমন্বয় দিতে চাই। একটা হলো যে ওই যে ভিসা নীতিকে দেখানোর জন্য যে এই যে আমাদের মধ্যে সুসম্পর্ক আছে, আমরা তো দিচ্ছি, অনুমতি দিয়েছি মহাসমাবেশ করার, কিন্তু যখন তারা পদ অবরোধ করেছে প্রবেশ মুখ, তখন তো অনুমতি নেয় না, অনুমতি নিতে হবে, আমাদের আইনে আছে বলা। তাই আমি ভাববো যে পুলিশকে সুন্দর দৃষ্টি ইমেজে উপস্থাপন করার জন্য, আপনি জানেন পুলিশ অফিসারদের প্রতি কিন্তু এই বিষয়টা নিষেধাজ্ঞাটা বেশি এসেছে, এবং হারুন সাহেব একজন পুলিশ অফিসার, মূর্ধতন কর্মকর্তা, সে আরো বড় পর্যায়ে যাবে তার চাকরি জীবনে, এটি আমরা চাকরিজীবী তারা ভেবে থাকি। তাহলে এটার বিষয়ে ধরে নেওয়া যায়। আরেকটি হলো যে কখনো যেন কেউ আমরা অপরকে একটা চিরস্থায়ী শত্রু না ভাবি, আমরা চিরস্থায়ী রাজনৈতিক ক্ষেত্রে হয়তো আমার দায়িত্ব পালন করতে গিয়ে, আপনি বলেছেন, আপনি তার মানে আপনি কোনটাতে এমফাসাইজ করতে যাচ্ছেন? আপনি দুটির সংমিশ্রণ মনে করছেন, ভিসা নীতির একটা চালকে আমি ততটা বলি না, আমি বিভেদ সৃষ্টি বলতে পারি, কেন আমরা বাঙালিরা বিভেদ সৃষ্টি করতে যাচ্ছে, আপনি এটাকে মাথায় রাখতে যাচ্ছেন, রাজনৈতিক কুটচালটাকে মাথায় রাখতে যাচ্ছেন, এটা কুটচাল না, এটা হলো একটি কৌশল বিভেদ সৃষ্টি করা, ডিভাইড এন্ড রুল, ব্রিটিশরা আমাদের শিখিয়ে গেছে, ডিভাইড এন্ড রুল করতে হবে, যখন আমার বিপক্ষ দল খুব সংঘবদ্ধ থাকবে, তারা একত্রিত থাকবে, তাদের মধ্যে আমার ভাঙন ধরতে হবে। এই যে আপনি ভেবে নিতে পারেন যে দুইজন সরে গিয়েছে, এটা তার প্রতিদ্বন্দ্বী কিন্তু কয়েকজন আছে তার এলাকায়, খুব চমৎকার চমৎকার আপনি এটা করেছেন, তার মানে এটা বিভেদ সৃষ্টি করার জন্য করা হয়েছে, এটাও ধরে নেওয়া দেওয়া যুক্তিসঙ্গত হবে না, এটা আমি বলতে পারি না, এটাও একটা যুক্তিসঙ্গত। আরেকটি আপনাকে, আমাদের বাঙালির চরিত্র সাগর ভাই, আমাদের বাঙালির চরিত্র, আমরা না সুযোগ সুবিধা, আমি আমি এদিক দিয়ে বলছি না, আমি সার্বিক ভাবে আমাদের বাঙালিদের কথা বলছি, যে আমরা যদি খেতে না খেতাম তাহলে কি হারুন সাহেব জোর করে খাওয়াতে পারতেন? পারতেন না। আমি যদি ফল না নিতাম, যে আমি ফল খাই না এটা, তাহলে কি জোর করে পেশাব দিতে পারতেন? পারতেন না। আমরা এটা নিন্দু করা বলবে, আমি বলি না যে সামান্য ফলের লোভ সামলাতে পারেননি, সামান্য মুরগির রোস্টের লোভ সামলাতে পারেননি, তাহলে ইলেকশনে বিভেদ সৃষ্টির জন্য যদি বড় কোনো লোভ এপক্ষ ওই পক্ষকে দেখায়, ওই পক্ষ এই পক্ষে দেখায়, সেটা কিভাবে আপনি সংবরণ করবেন? যেমন মির্জাপুরকে সংবরণ করতে পারেনি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একত্রিত হয়েছিল, এটা নিন্দু করা বলে, আমরা বলি না যে সামান্য ভাত রোস্ট। কিন্তু আরেকটা জিনিস হলো, ওনারা তো আর স্বাভাবিক লোক ছিলেন, তিনি একজন গণ্যমান্য ব্যক্তি, তিনি একজন সিনিয়র সিটিজেন, তিনি একটা বড় দলের বড় পদে রয়েছেন, তাকে সম্মানের সাথে আপ্যায়ন করাতেই পারে, কিন্তু সে আপ্যায়নের বিষয়টাকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলছে, হ্যাঁ সেই বিষয়টাকে সমর্থন করছে। সাহেব ওনারা তো আসামি ছিলেন না, ওনাদেরকে নেওয়া হয়েছে যে সেখানে হয়তো দেখা যাচ্ছে যে আঘাতপ্রাপ্ত হওয়ার পর চিকিৎসা দিয়েছে, প্রাথমিক চিকিৎসা, এরপর আপ্যায়ন করেছে, কিন্তু এটাকে পরবর্তী যেভাবে বাহিরে আনা হয়েছে ছবি এবং ভিডিওর মাধ্যমে, সেই বিষয়টাকেই আসলে উদ্দেশ্যমূলক কিনা এবং কেন এটা করা হচ্ছে সেখানেই প্রশ্ন সবার এবং